আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে তো খবর, আশা করি সব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর আজকে আপনারা দেখাই আমরা কিতা বানাইছি। ও মাই গড, ও সিনেমাই দেখারাই নি সবে আমরা কিতা বানাইছি। এটা লাগে আমি সার কাপ বানাইছি, জীবনের ফয়লা মাই গো মাই, অত সুন্দর সার কাপ জীবনে দেখছি। তো আজকে আমরা কতগুলো ক্লে লইয়া বইছি দেখতাম, সে কিতা বানাইতে বানাতো এ সুন্দর কিউট একটা সার কাপ যেটার মাঝে চা খাওয়া যাইতো না, ওটা আমি বানাইছি। আর ও ধোকা, ও আমরা গুরুর আরো জন আর্টিস্ট আছো, তাই বানাইছো না? তুমি কি বানাইছো? আর ও আর একজন গরুর ফুটকে দেখা 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 গাইজ, আপনারা দেখে ওগা সেম গরুর ফুটকে যাই হোক, মজা করলাম। এখন আমরা বইছি ওটা বানানি। তো আমরা সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস এন কিলা নইছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে বলবেন। আর অবশ্যই অবশ্যই আপনারা দেখাইমু লাস্ট মোমেন্টটা কিটা হইলো। ও এন কিতু হইছে, ও এন ফুল হইছে, বাক্কা সুন্দর ফুল হইছে, গুল্লা গুল্লা হরিয়া। আর ও ওলা চাকরি থাকতে ও শেষ। ও আচ্ছা, অনু স্পেশাল পার্সন ওজন, এনখান তো দেখানি হইছে না। ওয়াও জানা, তুমি তো কিতা বানাই রে, দেখাও তে, লড়াইতে লড়াইতে জান খাইল দে। ও মাই গড গাইজ, এটা জীবনকে দেখছিলাই নি, এটা প্রতিভা আমার ফুলের কানও যে আসছিল আমি নিজেও জানি না, অত সুন্দর সুন্দর প্রতিভা বারো রকম বানাইছি। মাই গদি কি শেষ নি, ও সুন্দর হয়েছে সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর ও ধোকা দেখি দুত্তরি দেখা, এখনটা এখন এমন সুরতর ইয়া দেখি দে ইয়া ইয়া ইয়া। আর আপনারা তো দেখানি হয়েছে না, আর সুন্দর হয়েছে। আমরা যেটা কইছিলাম যে গরুর ফুটকি লাগানো হয়ে গেছে, এটা অবশ্য ফুটকিটা কি ডিম মানে কি একটা সুন্দর হয়েছে। অবশ্য ও যে শুকো হইতেছে ওগুতা একটু নিচ হয়ে গেলে আসলে সুন্দর হয়ে যাব। আর জান্নাতের কি কই, আর জান্নাতেও ফিটো গান বানাইছে, আর জান্নাতে ও ফিটো গান বানাইছে তাই। এখান জানি না কিতা পরোটা আনা আর কোন তানা রুটি আনলে ফাঁকেলা জানো, জান্নাতে কেন কিতা বানাইছো ফুল আর রংধনুর তলে দিয়ে গুন্ডি গুন্ডি লাগানি হইব, কাটা চলে রংধনু হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ টেন টেন আমার কি সুন্দর হয়েছে তো খাটা ইয়াল্লা রে বের হয়েছে না ও তো হয়ে গেছে। মা দেখলানি আমরা কত বড় আর্টিস্ট হয়েছি, ওয়াল্লা রে বা এই রংধনু বানাইতে কয় খান হাত লাগছে, ছয় খান হাত লাগছে বুঝছেনি, ছয় হাতে গিয়া বাদে ও রংধনু আল্লাহর বাস্তা একলে আনা লাগছে। ও তো সবাই জানাইবা আমরা কিলা নইছে, আমরা আমরা কত প্রতিভা দেখানি, আমরা আছি আমরা তো প্রতিভা লয়ে রাত ঘুমাই কিলা চিন্তা দা এখন সাদা সাদা পাখড়ো এখন আরো ডিম লাগানি হয়েছে গাইজ, কেন মানে মূলত ও যে দেখরা ও অগুরে বানানি ওর ও অগু কিন্তু কি বানানি গিয়া আর এক সুরত হয়ে গেছে। আল্লাহ বুধু জানে কোন দেশ ওই রংধনি উঠে, ইউরোপ কান্ট্রি, ইউরোপ কান্ট্রিতে তো খালা রংধনু উঠেনি। একটু কমেন্ট করে জানাইবা, আমরা তো বাংলাদেশে থাকি এলাকে জানি না, এই বাটো রংধনু উঠে ইয়ার রশ্মিতে তো গরুর ট্যাবলেট লাল লাগে আল্লাহরে টান মারে যেন হই রে টান যাই হোক সুন্দর হয়েছে, সবাই কমেন্ট করিয়া জানাইবা আমরা ইয়ে খিলান হয়েছে। আর মাই এক দুয়ারে তাই মেহেন্দি ডিজাইন দেখাই, এক দুয়ারে তাই মেহেন্দি ডিজাইনও দেখাই, মেহেন্দি ডিজাইনও খিলান হয়েছে। আর ও কিতা হয় রংধনু কিলে নিয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাইবা। সব ভালো দাবা দেখাবেন, আসসালামু আলাইকুম, লগে ডিমও আছে, বাই বাই।